সো হ্যালো এভ্রিওয়ান আ্যন ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর চ্যানেল কলকাতা গাল সানন্দা আই নো আফটার এজ এজ আমি ভিডিও পোস্ট করছি তো সাম হয়ে ওঠে না আমার যে অফিস থাকে বাড়ির কাজকর্ম সব কিছুর জন্য হয়ে উঠতে হয়ে ওঠে না উঠছে না ম্যানেজ করতে পারছি না আমি জানি আমার দোষ বাট আমি ঠিক করেছি যে জুন মাস থেকে এটা তো অলরেডি মে মাস হয়ে গেল মানে শেষ প্রায় যেদিন তোমরা ভিডিওটা দেখছো তো জুন মাস থেকে আমি একদম ফার্স্ট অফ জুন থেকে আমি ভিডিও পোস্ট করা শুরু করবো দিই বাট বড় ভিডিও পোস্ট করা হয় না আমার সামহাউ তো যাই যতই ব্যস্ত থাকি আমি যতই যাই করি ঠিক করে আমি ম্যানেজ করবো নিজের টাইম অ্যান্ড বড় ভিডিও পোস্ট করবো বিকজ আমাকে অনেকেই বলে যে তোর ভ্লগ এখন আসছে না আসছে না তো যাই হোক আমি ঠিক করেছি মানে আমি না মানে অফিস বাড়ি সব একসাথে ম্যানেজ করতে পারছি না আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে নয় আমি ভিডিও স্টার্ট করছি এন্ড করতে ভুলে যাচ্ছি মাঝখানে ক্লিপিং তুলতে ভুলে যাচ্ছি মানে এইসব হচ্ছে ওয়ার তো আজকে আমি অনেকদিন পর ভিডিওটা নিয়ে এসছি তোমাদের কাছে বড় ব্লগ নিয়ে এসছি তো সারা দিনটা অনেক কাজ আছে টুকটাক তো একটা কাজই আমি যাচ্ছি এখন একটু সল্ট দিকে যাব তো ওখানে কাজটা মিটিয়ে দেন আমি কি কি না করি কিছু তোমাদের সাথে শেয়ার করব সো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে সো আজ ওয়েদারটা তো ভালো আছে মানে অতটা রোদ্দ নেই কিন্তু ঘাম হচ্ছে প্রচন্ড গরম লাগছে তো যাই হোক এখন এগারোটা মতো বাজে চলো তাতেই ফটাফট বেরিয়ে যাই বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি আমি তো বেরিয়ে গেছি রোদ্দুর আছে অল্প কিন্তু হাওয়া দিচ্ছে বলে বেশ ভালো লাগছে ওয়েদারটা ভালোই আছে যদি বৃষ্টি বৃষ্টি হয় তো ভালোই হবে তো চলো সারাদিনটা কী করেছে তোমার সাথে শেয়ার করবো আর এখন ফাটাফাট যাই তো আমি তো অটো করে চলে যাচ্ছি রুবি রুবি থেকে ডিরেক্ট সল্টলেক যাবো কারণ আমাদের বাড়ির ওখান থেকে ডিরেক্ট এই টাইমটা ওই সাড়ে এগারোটার দিকে কোনো বাস সল্টলেকে যায় না তো তারপর আমি রুবি দেখে বাসে উঠে এত গরম ছিল এত ভিড় ছিল মানে এত একজস্টেড হয়েছিলাম আমি একেবারে ওখানে নেমেই ভিডিও করছি তো এটা আমার ওয়ে টু ওয়ার্ক আমি যাচ্ছি আর আমার কাজও এখানে হয়ে গেছে বাট সেই টাইমে ভিডিও করা অ্যালাউ ছিল না তো আমি কিছু ক্লিপিংস নিতে পারিনি আর এই বিল্ডিংটা কোনটা আমাকে কেউ জেনে থাকলে কমেন্ট করো আর যারা আমার পুরোনো ব্লগ দেখো তারা জানতে পারবে এটা আমার আগের অফিস তো ওই সামনে দিয়ে ক্রস আমি ওখান থেকে ক্রস করার সময় দেখলাম যে কাকু এখানে ওই সোটা বিক্রি করছে আর গরমে এটা একদম পারফেক্ট লেবুর জল খাবার কিন্তু লেমন জলটা ছিল না তো তাই জন্য আমি একটা মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছিলাম আর উফ এত মানে রিলিফ হলো না এইটা খাওয়ার পর কি বলবো তারপর ডিরেক্টলি আমি এখানে জুডিওটা তোমাদের সাথে মিট করছি আমার এই গড়িহাটে জুডিওটা যাওয়ার অনেক ইচ্ছা ছিল তো যাওয়া হয়নি তো ফাটাফাটটা এখানে যাই আর কালেকশন কি কি আছে সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ আমি জুডিওর ভেতরে চলে এসেছি কালেকশান মোটামুটি ছিল আর এই টপটা আমার খুব পছন্দ হয়েছিলো কিন্তু একটু প্রাইসি বলে আমি নিলাম না মোটামুটি ছশো দাম ছিল তো ছশোতে আমি এখান থেকে কেন নেব আমি অন্য আরও ভালো জায়গা থেকে নিয়ে নেব আর এখানে মমস জিন্সগুলো ভালো ছিল আর এই টি শার্টগুলো ওয়ান করে তো আনফর্চুনেটলি এরপর আমি কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি কেন পারিনি সেটা আমি তোমাদেরকে পরে আমি ডিটেলসে বলেছি সেটা পুরোটা দেখলে তুমি বুঝতে পারবে আর তোমরা বুঝতে পারবে আর আই মাস্ট এ জুতোর কালেকশন এখানে ভীষণ ভালো ছিল তো আমি জুতো নেবো বলেই গিয়েছিলাম কিন্তু আমার পছন্দও হয়ে গেছিলো অনেক কটা কিন্তু আমার একটাও সাইজে পাচ্ছিলাম না এই জুতোটা আমার স্পেশালি খুব পছন্দ হয়েছিল আর আমি এথনিক ভাইট চাই মানে ওগুলো এথনিক যেগুলো আমি এখন দেখতে পাচ্ছ তোমরা সবাই মোটামুটি টু নাইনটি নাইন করেই প্রাইস ছিল কিন্তু আমি একটু চাইছিলাম ওয়েস্টার্ন সাথে পরার জন্য বাট সাইজে পাচ্ছিলাম না একটাও সাইজে পাইনি ইদার বিগ সাইজ ইদার স্মল সাইজ তো আমার এই দুটো জুতো খুব পছন্দ হয়েছিল দেখছি আমি নেক্সট টাইম গেলে নেবো কারণ এ আজকে নাকি ওদের স্টক ছিল না ফ্রাইডে করে ওদের স্টক আসে তো এখানে আরও টুকটাক আমি জিনিস নিয়ে নিয়েছি এখানে ক্লিপস নিয়েছি গার্ডেন নিয়েছি আর অনেক কিছু নিয়েছি তো পুরোটা ভিডিওটা দেখতে পেলে তোমরা বুঝতে পারবে সো জুডিও থেকে তো বেরিয়ে গেছি কালেকশান অনেক ভালো ছিল কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনেক খারাপ হয়েছে কি এক্সপিরিয়েন্স খারাপ সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে বলছি এত গরম ছিল জুডিও থেকে বেরিয়ে আমি আর একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি আর আমার কাছে জল শেষ হয়ে গেছিলো তাই জন্য কিনে নিলাম কোল্ড ড্রিঙ্কস আর বাস এখানে অটো ধরে আমি বাড়ি চলে আসছি একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে স্যার আমি বাড়িতে এসে চেঞ্জ তো করে নিয়েছি কিন্তু বাড়িতে আসার পর আমার এত এক্সস্টেড লাগছিলো আমি ওই টাইমটাতে আর টিপিংস নিতে পারিনি আমি ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি আর এত গরম লাগছে যে কি বলবো যাই হোক তো আমি জুডিও থেকে অনেক কিছু কিনেছি বেশি কিছু না মানে ছোটখাটো অনেক কিছু কিনেছি কিন্তু আমি তোমাদের বললাম যে জুডিওতে আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়নি মানে কেনাকাটার দিক থেকে না মানে ড্রেস বা এইসবের দিক থেকে না কিন্তু ওদের বিহেভিয়ার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল তো এজ ইউজুয়ালি আমি ভিডিও করছিলাম প্রথম দিকে কোনো অসুবিধা হয়নি খুব একটা ফাঁকা ছিল না ভিড়ও ছিল না মোটামুটি ছিল প্রথম দিকে ওদের খুব একটা মানে প্রথম দিকে আমার খুব একটা অসুবিধা হচ্ছিল না ভিডিও করতে আমি ড্রেস জুতো দেখাচ্ছিলাম এবং আমি না এমন যে আমি শুধু দেখাচ্ছি কিছু নিচ্ছি না আমি নিজের জন্য নিয়েছি হঠাৎ করে একজন স্টাফ এসে বলল যে জুডিওতে ভিডিও কলা অ্যালাউ নেই আমি তো অবাক হয়ে গেলাম যে জুডিওতে কবে থেকে ভিডিও করা অ্যালাউ নেই আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কবে থেকে জুডিওতে ভিডিও করা অ্যালাউ নেই তো ওরা বলছে না রিসেন্টলি আমাদের এটা স্টার্ট হয়েছে তাই মনে হয় যে কেন বা তোমাদের যদি কারোর সাথে কথা বলতে হয় ম্যানেজারের সাথে তো আমি বলছি বললো না আমাদের স্ট্রিক্টলি বারণ আছে জুডিওতে আমরা মানে এক মাস হয়ে গেল ভিডিও করতে অ্যালাউ করছি না কেউ কেউ লুকিয়ে ভিডিও করলে আলাদা ব্যাপার আদারওয়াইজ ভিডিও করা অ্যালাউ নেই এখন থেকে স্টপ হয়ে যাচ্ছে গেছে তো খুব রুড ভাবেই বললো তো আমি আবারও বললাম ভালো করে যে আমি চ্যানেলও দেখালাম ইভেন যে আমি চ্যানেলের জন্য ভিডিও করছি আর তোমাদেরই তো মানে স্টোরের ভালো সবাই আসে সব কিছু হয় এত ইনফ্লুয়েন্সাররা ভিডিও করছে বলছে হ্যাঁ কিন্তু ওদের নাকি অনেক প্রবলেম ফেস করতে হয়েছে তো তাই জন্য এখন ওরা স্টপ করে দিয়েছে তো আমি বললাম ওকে ফাইন যে ঠিক আছে আর ভিডিও করব না তো আমি ভেবেছিলাম যে বলবে যেগুলো যেগুলো ভিডিও হয়ে গেছে ডিলিট করতে বাট ওরা ভিডিও ডিলিট করতে কিছু বলেনি শুধু আমাকে বললো অনেক কথাবার্তা পরে বললো ঠিক আছে আর ভিডিও তাহলে করবেন না প্লিজ কারণ ওদেরও প্রবলেম হবে সিসিটিভি আর চ্যানেল তো আমি জানি না তো কতটা সত্যি বা মিথ্যে আর সত্যি হয়তো চালু হয়েছে তো এটাই আমার একটু খারাপ লাগলো যে সবাই ভিডিও করছে না কিভাবে লুকিয়ে তো ওরকম প্রফেশনালি ওরকম ভালোভাবে ভিডিও করা যায় না যাই হোক তো তাই জন্য আমি আর পুরো কিছু দেখাতে পারিনি ভিডিওতে মানে কি কি স্টক আছে না কি বাট সত্যিই জুডিওর কালেকশন এখন অনেক ভালো এসেছে মানে গড়িয়াহাটের জুডিওটা আমি গিয়েছিলাম ওটাতে আমার যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যেটা সিটি মার্ট ছিল আগে ওটা জুডিও হয়ে গেছে তো কালেকশন তো খুব ভালোই আছে কিন্তু প্রাইস আমার খুব একটা কম লাগেনি আমি শুধু একটাই টি শার্ট দেখছিলাম একটা ওভারসাইজ ছিল যেটা মোটামুটি তিনশো টাকা আর একটা শুধু স্মল ক্রপ টি গুলো নর্মাল একদম তো ওটা ছিল হচ্ছে দুশো টাকা মানে ওয়ান তো আর গুলো মোটামুটি চারশো পাঁচশো ছশো মানে যেমন যেগুলো ম্যাক্সে বা রিলায়েন্স এ যেগুলো ছিল বাজার কলকাতা নর্মাল ওরকমই দাম আমার খুব একটা কম কিছু লাগেনি পাঁচশো ছয়শো দিয়ে তো আমরা এমনি টপ সব জায়গাতে পাই দুশো তিনশোর অ্যাভারেজ কিন্তু আমি একটু মানে দুশো তিনশোর রেঞ্জে কিন্তু আমি খুব কমই দেখেছি খুব একটা আমার চোখে পড়েনি তো যাই হোক সেসব বাদ দাও আমার যেটা এক্সপিরিয়েন্স আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি কি কি কিনেছি সেটা তোমাদের সাথে দেখি ওকে তো ফার্স্টেই দেখাই এই পাউচটা মেকআপ পাউচটা যেটা আমার থেকে পছন্দ হয়েছে তো এটার প্রাইস তোমরা গেস করো গেস করে কমেন্টে জানাও আমি তারপর বলছি তো এইটা এক পিসই ছিল তো আমি এটা নিয়ে নিয়েছি আর প্রাইসটাও ঠিকঠাক আর এটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে ভীষণ স্পেশিয়াস ভেতরটা আমি দেখাই আমার মেকআপ পাউচ একটা ছিঁড়ে গেছিলো তো আমি ভাবছিলাম একটা নেব তো এটা আরো অনেক কিছু পাউচ ছিল বাট ওগুলো একটু প্রাইসই ছিল মানে দুশো তারপর বাট এইটা আমি পেয়েছি তো তো মেবি এক আমি তাই আর কিচ্ছু চিন্তা ভাবনা না করেই পাউচটা নিয়ে নিয়েছি আর এসে এটা লাগিয়েও নিয়েছি এটা কিন্তু মানে ওরা দেয়নি এটা আমি মেলা থেকে কিনেছিলাম আমার কিউট একটা কি রিং পান্ডা রয়েছে তো ওটা আমি ওটা লাগিয়ে নিয়েছি যাই হোক এরপরে অনেক নতুন নতুন জিনিস এসছে আমি যেগুলো দেখলাম ব্লু কাজল তো ওগুলো ছিল একটা ব্রাউন কাজলে এসেছে ওটা খুব ভালো লিপ লাইনারও এসছেও খুব ভালো বাট ওগুলো আমি নি আমার আছে অলরেডি তো আর একটা জিনিস দেখলাম ক্লিপ তো ওদের অনেক এসছে আর এই ক্লিপ তিনটে এই তিনটে ক্লিপ আমি পেয়েছি সেভেন্টি নাইনে তো আমার খুব ভালো লাগলো ওদের দুটোরও সেট ছিল সেভেন্টি নাইনে বাট আমার এই তিনটে খুব ভালো লেগেছে এরকম একসাথে ছিল একটা বড় ক্লাচার একটা মিডিয়াম ক্লাচার একটা ছোট মানে খুব ছোট না মানে এই দুটো অলমোস্ট সেম শুধু একটু আলাদা প্যাটার্ন এই যে কোরিয়ান ক্লিপ খুবই ভালো লেগেছে আমার তিনটেই সুন্দর তো এই যে তারপরে হচ্ছে এই দুটো ওয়াইপস নিয়েছি আমি এই যে এই এটা একটা টোয়েন্টি নাইনের আর এটা হচ্ছে ফর্টি নাইনের এটা হচ্ছে সানস্ক্রিন ওয়াইপস তো এটা আমি আগেও ইউজ করেছি আমি জুডিওর ওয়াইপস প্রচণ্ড ইউজ করি আর লিবামও ইউজ করি কিন্তু লিবামে না তোমরা যারা ইউজ করেছো জানো যে সরি তোমরা যারা ইউজ করছো জানো যে ঢাকনাটা খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায় আমার কাছে আছে ওই জন্য আমি আর নেই ভীষণ ইউজ করি খুব ভালো হয় এটা তো খুব ভালো আমি এটাই ইউজ করি জেনারেলি তো এটা একবার নিয়েছিলাম তো শেষ হয়ে যাওয়ার পর আর নি এটা হচ্ছে ওই মাইসলার মেকআপ রিমুভার ওয়াইপস সব করাতেই দশটা দশটা আছে এটা টোয়েন্টি নাইন টেন পিসেস আছে আর এটা হচ্ছে সানস্ক্রিন ওয়াইভ যেটা আবার এসবিএফও রয়েছে এটা ফর্টি নাইন টেন পিস রয়েছে তো এই দুটো নিয়েছি আর এটা আমার সত্যি মানে এইটা আমার ভীষণ পছন্দ এটা আমি আগে দুবার ইউজ করে ফেলেছি যাই হোক নেক্সট হচ্ছে এই মিনি পারফিউমটা আর স্মেলটা না মানে দারুণ আমি একটু বেশি মানে কি বলবো কড়া টাইপের স্মেল পছন্দ করি ফুল ফুলের স্মেল ফলের স্মেল আমার ভালো লাগে না একটু আমি ছেলেদের পারফিউম ভালোবাসি মানে স্ট্রং হবে ওরকম বাট মানে ফরচুনেটলি এইটা ওমেন দেখো এখানে লেখা আছে কি এটা পেয়ে গেলাম সেভেন্টি নাইনে আর এটা স্মেলটাও খুব স্ট্রং আমি ভেবেছিলাম আরও একটা নেবো কিন্তু অন্য স্মেলগুলো ভালো লাগেনি আর এটা আর একটাই ছিল তো একটাই নিয়ে নিয়েছি আর অবভিয়াসলি একটা স্ট্রং হলে তো আমাকে মেন নিতে হবে এই যে এটা ফর হিম লেখা মেন তো এটা আমি নিয়েছি এই ফ্রেগরেন্সটা আমি আগে ইউজ করেছি এটা খুব ভালো স্ট্রং একটা স্মেল তো এই জন্য আমি এটাও নিয়ে নিয়েছি এটা নাইনটি আর এটা সেভেন্টি বাস আর এটা নিয়েছি এই যে কোরিয়ান এই স্ক্রাঞ্চিসগুলো আমি আগেও প্রচন্ড এগুলো ইউজ করছি মানে আমার কাছে আছে বাট এই ক্লিপ এইগুলো না আমি নিজেকে থামাতে পারি না তো এটা খুব সুন্দর সুন্দর কিউট কিউট আর রয়েছে তো এগুলো আমি নিয়ে নিয়েছি আর হারিয়েও যায় মানে থাকে না বাট ওই জন্যই আরো এক্সট্রা এক নিয়ে নিয়েছি তো এটাও সেভেন্টি নাইন আচ্ছা বাস আর কিছু আমি নিইনি আর হ্যাঁ নিয়েছি এই টপটা তো ওইটা আমি দেখাচ্ছি তার আগে একটা কথা বলি আমি জুতো নেব বলে গেছিলাম মেনলি আই মাস্ট সে জুতোর কালেকশন ভীষণ 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 ভালো ওই ফ্লিপস গুলো নেবো বলে গিয়েছিলাম কিন্তু মানে যেটা যেটা আমার পছন্দ হয়েছে নয় বড় সাইজ রয়েছে না ছোট সাইজ রয়েছে আমার সাইজে নেই আমি ওদের ইভেন জিজ্ঞাসা করলাম যে আর ভিতরে স্টকে আছে কিনা যে না কালকে ফ্রাইডে কালকে আপনি আসতে পারতেন তো কালকে স্টকে আর স্টক নতুন আসে তো আমি বললাম যে ঠিক আছে আমি তো আগে চলে এসেছি কি আর করবো যাই হোক তো এই কিনেছি আর এই টপটা আমার খুব পছন্দ হয়েছিল তো নিয়ে নিলাম এমন কিছু কম প্রাইস কিন্তু না মানে দুশো টাকা বা তিনশো টাকার নয় এটা হচ্ছে থ্রি নাইনটি নাইন মানে ওই চারশো টাকা এই যে এটা এম সাইজ আমি নিয়েছি এই যে থ্রি নাইনটি নাইন আমি দিই আর এই যে খুব সুন্দর টপটা এই এখানটা আবার ওই একটা নট মতো রয়েছে এই যে ভীষণ সুন্দর ভি কাটিং গলা ভি গলাটা রয়েছে তো সেই জন্য আমার আরো ভালো লাগলো একটু অন্যরকম প্রিন্টও ভীষণ সুন্দর হোয়াইটের উপরে পুরো সামারে পরার মতো অ্যাপ্রোপ্রিয়েট ছোট মতো মানে খুব বড় না ক্রপ টাইপের তো এটা নিয়েছি বাস এগুলো হচ্ছে আমার শপিং আর আমার শপিং ডান বাট তার সবচেয়ে পছন্দ হয়েছে আমার এইটা এই মানে পাউচটা আমি না তোমরা গেলে আর পাবে কিনা এটা এক পিসই ছিল নাইনটি নাইনে বাট আমি ভেবে না ভেবে নিয়ে নিয়েছি তো দেখছি আজকের দিনটা আমার এরকমই কাটলো আর চেষ্টা করবো এরকম ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যতটুকু পারি তো বাস সাথে থেকো আমার আর ভিডিওটা ভালো লাগলে আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না ওকে আজকে এইটুকুই আবার কোনো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো দেখা করবো তোমাদের সাথে That's gonna to be. Ta-da!